তীব্র গরমে দুর্বিষহ হয়ে উঠেছে লালমনিরহাটের জনজীবন। ব্যবসা গরম আর অসহনীয় লোডশেডিংয়ে নাজুক হয়ে পড়েছে স্বাভাবিক কাজকর্ম। প্রচণ্ড গরম আর ঘরে লোডশেডিংয়ের কারণে হাঁপিয়ে উঠছে লোকজন। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন খেটে খাওয়া মানুষ। কয়েকদিনের টানা তাপপ্রবাহ ও গরমে লালমনিরহাট বুড়িমারি স্থলবন্দরে লোড আনলোড কাজে নিয়োজিত প্রায় 3,000 শ্রমিকও আছেন কষ্টে। তারা একটানা কাজ করতে না পারায় ট্রাক লোড আনলোডে যেমন ধীর গতি দেখা দিয়েছে, তেমনি কমে গেছে শ্রমিকদের আয়ও। খোঁজ নিয়ে জানা গেছে, বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসছে গম, ভুট্টা, ভুষি, হার্ডবোর্ড, পেঁয়াজ ও পাথর। গরম ও তাপপ্রবাহে স্থলবন্দরের শ্রমিকরা এক ঘন্টা কাজ করার পর বিশ্রাম নিচ্ছেন। অনেক শ্রমিক কাজ না করে গাছতলায় বসে সময় কাটাচ্ছেন, এতে কাজের ধীর গতি দেখা দিয়েছে। সঠিক সময়ে ভারতীয় ট্রাকগুলো মালামাল খালাস করে ফিরে যেতে পারছে না, আবার বাংলাদেশি ট্রাকগুলোও সঠিক সময় লোড করতে না পেরে বন্দরে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকছে।